হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পিয়ালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো এখন হচ্ছে সন্ধেবেলা আর এখন বাজে 6:56, 6:56 7টা বাজতেই গেল আর আমিও রেডি হয়ে গেছি, আমার বোনও রেডি হয়ে গেছে, ভাবছো যে কোথায় যাচ্ছি। আর তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী খাবো। মানে আজকে খাবো হচ্ছে ডোমিনোস পিৎজা, তাও মাত্র 59 টাকায়, 59 টাকায় ডোমিনোস পিৎজা। তো আমাদের এখানে ডোমিনোস বলতে ডোমিনোসের দোকানটা রয়েছে আর কি ওই শ্রীরামপুরে। তো শ্রীরামপুর বটতলা পেরিয়ে যেতে হবে মায়েশের ওই রাস্তাটাতে, আর তারপরে আমরা যাব শ্রীরামপুরে যে বাজার কলকাতা রয়েছে, বাজার কলকাতার সামনেই যেই মোমোর দোকানটা, সেই মোমোর দোকানে মোমো কিনতে। তো ওখানে খাবো না, আমরা নিয়ে চলে আসবো বাড়িতে। আর তো ওই দোকানের মোমো খুবই বিখ্যাত, মানে শেওড়াফুলি থেকে ধরো, বৈদ্যবাটি থেকে ধরো, ওখান থেকে সব যায় ওই দোকানে মোমো খেতে। মানে আমি তো শেওড়াফুলির মোমো খাই না, মানে শেওড়াফুলির মোমো অতটাও টেস্ট লাগে না, শ্রীরামপুরের ওই দোকানের মোমোটা খাই আর ওই দোকানের মোমোটাই বেশি টেস্ট লাগে। তো আমি বোন আর বাবা যাচ্ছি, বাবাও বাইরে বেরিয়ে গেছে, রেডি তো হয়েই গেছি, বাইক বার করেছে বাবা, বাইকে করে যাব। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, তো ডোমিনোসটা হচ্ছে শ্রীরামপুর ব্রিজটা পেরিয়ে, মানে যেই ব্রিজটা দেখছো এখন তোমরা, সেই ব্রিজটা পেরিয়ে বটতলা থেকে মায়েশের রাস্তা দিয়ে যেতে হবে, তাহলেই পেয়ে যাবে। তো ফাইনালি চলে এসেছি আমরা ডোমিনোসের সামনে। তো ডোমিনোসের ওপরেই হচ্ছে, মানে ওপরে লেখা রয়েছে যে রূপসী রেস্টুরেন্ট। তো তার নিচে রয়েছে ডোমিনোস। তো ডোমিনোসের আমি পিৎজাটাই কিনবো আজকে, আজকে আমি নেব ভেজ পিৎজা। তো তোমরা সকলে জানো, মানে থাম্বনেলটা দেখেই নিয়েছো যে 59 টাকায় ভেজ পিৎজা। তো আমিও এটা জানতে পারলাম, সেই জন্য ভাবলাম তাহলে নিয়ে আসাই যাক। তাও আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মাহেশের কাছাকাছি, এইটা হচ্ছে শ্রীরামপুর মাহেশের কাছাকাছি। তো এখানে ঢুকে পড়েছি আর এখানে ভিডিও অ্যালাউ নেই সেটা আমি জানি, আর কেউ কিন্তু আমাকে বলেনি যে এখানে ভিডিও অ্যালাউ নেই, বাট আমি করছি। আর ভেতরেরা কেউ দেখতে পাইনি অবশ্য, তা আমি ভিডিও করছি। মানে আমি এখানে অর্ডার দিলাম, আমার নাম্বারও নিলো, আমার নামও নিলো, নিয়ে বললো ওখানে বসুন, একটু ওয়েট করুন। দেখলাম ঠিক আছে, তো এখানে বসে বসে এখন আমি ওয়েট করছি। তো ওরা হয়ে গেল যখন, মানে যখন পিৎজাটা তৈরি হয়ে গেল, তখন ওরা বাইরে এসে ডাকলো যে কল মি পিয়ালি ডাকলো, আর তারপরে আমি নিয়ে নিলাম ওদের থেকে পিৎজাটা। তো ওই যে নীল কালারের ইয়েটা দেখছো ওইখানটা রেখে যাচ্ছে, তো তারপরে নিয়ে নিতে হচ্ছে। তো বসে বসে এখন ওয়েট করছি, ওরা ডেকে তারপরে দিয়ে দিচ্ছে। তার জন্য নাম্বারও নিয়েছে, আমার নামও নিয়েছে ওরা আগে থেকেই। তো ফাইনালি নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এই ব্যাগটার জন্য কিন্তু আলাদা টাকা দিতে হয়েছে, আর মনে হয় জিএসটির জন্য একটু কিছু কেটেছে, সেজন্য আমার মোট হয়েছে 80 টাকা, 80 টাকা হয়েছে। পিৎজাটার দাম তো ধরো 59 টাকা, 59 টাকার বদলে তুমি ধরে নাও যে 60 টাকাই ধরে নাও, 60 টাকা। আর ওই ব্যাগটার দাম হচ্ছে 8 টাকা, আর মানে জিএসটির জন্য কিছু কেটেছে। তো তারপরে চলে এসেছি মোমো কিনতে। তো এই দোকানের মোমো তো জাস্ট আমার অসাধারণ লাগে, এর পাশেও আর একটা মোমোর দোকান আছে, ওটাকে কী যেন বলে তাও আমি নামটা জানি না, দেখি নিয়ে নামটা কী। তো এই যে ফাইনালি আমার মোমোটা নেওয়া হয়ে গেছে, 3 প্লেট মোমো নিয়েছি, মা আমি আর আমার বোন খাবো, বাবা অতটা ভালোবাসে না মোমোটা। তাই এই যে বাড়িতে চলে এসেছি, এবার মোমোর আনবক্সিং হচ্ছে, মানে বার করছি খাবো বলে। তো চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে।
আমরা পিৎজাটা ওপেন করে নিয়েছি আর পিৎজার সাথে দিয়েছে চিলি ফ্লেক্সের সাথে আরও দিয়েছে একটা রসুনের ছবি দেওয়া ম্যাগি মশলার মতন সেন্ট লাগছে আর দুটো টিস্যু পেপার দিয়েছে কারণ পিৎজাটা খেয়ে হাত মোজার জন্যে আর এই যে এবার আমি খাচ্ছি আগে আমি খেয়েছি চিকেন পিৎজা খেয়েছি পনির পিৎজা খেয়েছি তো এটা আমি ভেজ পিৎজা ফার্স্ট টাইম খাচ্ছি ভেজ পিৎজাটা আমি ভাবলাম অতটাও হয়তো ভালো লাগবে না কিন্তু দারুণ লেগেছে জাস্ট ফাটাফাটি আজকে দুটো খাবারই পুরো একদম জমে খির তো সত্যি আমার বোন তো বলছে যে আবার আনবি দিদি আর আমার বরকে ভিডিও কল করছি ওও বলছে যে আমি এবার গিয়ে পিৎজা কিনবো মানে আমাদের বাড়ির কাছাকাছি না পিৎজার দোকান আছে বাট খুব মানে ভালো পিৎজা করে না আমি খেয়ে দেখেছি একদমই বাজে পিৎজা করে আর আমাদের ডোমিনোজ নেই সেই জন্য আর কি আমাদের ওখানের পিৎজাটা ভালো লাগে না তো এখান থেকে নিয়ে দেখলাম সত্যি খুবই ভালো তো ফ্রেন্ডস তোমরা দেখে নিলে আজকের পিৎজা আর মোমো জাস্ট অসাধারণ বললেও কম হবে তাও তো আমি আজকে চিকেন পিৎজা আনেইনি আজকে আমি ভেজ পিৎজা এনেছি তার মধ্যে পেঁয়াজ রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো চলো টাটা।